রবার্ট ফ্রস্টের লেখা। টু রোডস ডাইভার্সড ইন আ উড অ্যান্ড আই টুক দ্য লেস ওয়ান ট্রাভেল বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। ভাই ডিকশনারিটা কি দিব? আরে না না, আমি বুঝছি, বুঝতে পেরেছি। জি জি জি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জাস্ট টকে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, সুভাষ রায়। আমরা সবাই খুব ঘুরতে পছন্দ করি। না না, এই ঘোরা না, আমি বলছি ট্রাভেল করার কথা। হনুলুলু থেকে হোক্কাইডো, ভ্যাঙ্কুভার থেকে ভানুয়াতু, পৃথিবীতে দেখার আছে অনেক কিছুই। আর এ ব্যাপারেই আজকে আমাদের সাথে কথা বলার জন্য নিয়ে এসেছি একজন ডেসপারেট ট্রাভেলারকে। কেমন আছেন আপনি? ওয়েলকাম টু দ্য শো। আচ্ছা, এই যে আপনি এত ঘোরাঘুরি করেন, এই এনার্জি কোথায় পান? এনার্জি? না না, আমি বাংলাদেশেই থাকি, আমি ঘোরাঘুরি করি তো মানুষ কনফিউজ হয়ে যায়। না না, এনআরবি না, আমি বলছি এনআরজি। ও আচ্ছা, হ্যাঁ, আসলে বেঁচে থাকার জন্য তো সবার ফিট থাকা খুবই দরকার। আর আমি চেষ্টা করি রেগুলার ডায়েট মেনটেন করতে, জিম করতে। হ্যাঁ, আর মানসিক শক্তিটা থাকা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় যে ট্রাভেলাররা পাহাড়ে চড়তে গিয়ে লাস্ট মোমেন্টে হাল ছেড়ে দেয়, সে মনে করে যে সে আর পারবে না, তখনই সে সিক ফিল করে। তখন আসলে আমাদের অ্যাডভেঞ্চার ট্রাভেলারদের জন্য সেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো মেন্টাল স্ট্রেংথ। ঠিকই বলেছেন, মেন্টাল স্ট্রেংথ ইজ দ্য সিক্রেট অফ আওয়ার এনার্জি। আচ্ছা, একটা কথা আছে না, পথ পথিকে সৃষ্টি করে না, পথিকই পথে সৃষ্টি করে। এ ব্যাপারে আপনার মতামত কী? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার একটা ফেভারিট পোয়েম আছে এটা নিয়ে, রবার্ট ফ্রস্টের লেখা। টু রোডস ডাইভার্সড ইন আ উড অ্যান্ড আই টুক দ্য লেস ওয়ান ট্রাভেল বাই অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। ভাই ডিকশনারিটা কি দিব? আরে না না, আমি বুঝছি, বুঝতে পেরেছি। আমি মনে করি ডিফারেন্সটা আসলে পথিকই সৃষ্টি করে। বাহ, আপনি তো খুব রোমান্টিক দেখছি, কবিতা টবিতাও পড়েন। তো বলুন তো, পাহাড় বেশি ভালো লাগে নাকি সমুদ্র? ছোটবেলা মানুষ একটা প্রশ্ন করতো আমাকে, বাবাকে বেশি ভালো লাগে নাকি মাকে, এটা কোনো প্রশ্ন হলো? আমি সবসময় বলতাম আমার দুজনকেই ভালো লাগে, তোমাকে আজকে একই অ্যান্সার দেব। আসলে না, পাহাড় হলো বাবার মতো, অনেক গম্ভীর কিন্তু রহস্যময়, আর মা হলো সমুদ্রের মতো, গভীর প্রশান্তির জায়গা, গেলেই ভালো লাগে। বাহ, খুবই ভালো বলেছেন। আচ্ছা, চলার পথে তো আমাদের ট্রাভেলিংয়ে অনেক অভিজ্ঞতা হয়, একটা মজার অভিজ্ঞতা শেয়ার করেন তো। এরকম তো অনেক গল্পই আছে, তার মধ্যে একটা মজার গল্প হলো, আমি নতুন একটা জায়গায় গেলাম, মাত্র এয়ারপোর্টে নেমেছি, তো সামনেই দেখলাম শার্কের বিশাল একটা পোস্টার। আমার তো দেখেই মনে হলো এই জায়গায় আমার যেতেই হবে। আমি ঠিক ওদিন রাতেই বাইকে করে 3 ঘন্টার পথ পাড়ি দিয়ে দেখতে গিয়েছিলাম শার্ক। তো আপনি শার্ক দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি শার্ক দেখতে পেয়েছি, বেবি শার্ক, মমি শার্ক, ড্যাডি শার্ক, সব শার্কই ছিল। বেবি শার্ক, ডু ডু ডু। বাহ, তাহলে একটু বলুন তো, ভাষার বিড়ম্বনায় কখনো পড়েছেন কি না? হ্যাঁ, এমনও হয়েছে। আসলে আমরা তো দেশের বাইরে গেলে ইংলিশটাই বেশি ইউজ করি, আর সব জায়গায় সবাই তো ইংলিশ বোঝে না, তো এমনও হয়েছে। সেই এয়ারপোর্টের গল্প, আমি ভাষার বিড়ম্বনার কারণে বুঝতে পারিনি যে আসল মেসেজটা কী ছিল, আমি রং গেটে চলে গেলাম, এবং তাই না আমার প্লেন ছেড়ে দিচ্ছে এই ভেবে আমি রং গেট দিয়ে কনফিডেন্সের সাথে দৌড় দিলাম, এবং আমার পিছিয়ে পিছিয়ে ওখানকার লোকাল এয়ার সিকিউরিটি সবাই দৌড়াচ্ছে, সবাই মনে করেছিল বোধ হয় আমি বুঝি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তো সেখান থেকে আমার শিক্ষা হলো, আমি এখন থেকে রিয়েল টাইম অ্যাপ ইউজ করি ভাষা ট্রান্সলেট করার জন্য। বাহ, আচ্ছা, একটা মুভি আছে লস্ট ইন ট্রান্সলেশন, তো এরকম কোনো ঘটনা হয়েছিল যে একটা কিছু বোঝাতে গিয়েছে ওই ভাষায় আপনি অন্য কিছু বুঝেছেন? হ্যাঁ, এটা একটা মজার ঘটনা আছে। আমি তখন মালয়েশিয়াতে, তো এক তামিল মালয়েশিয়ান আমাকে কিছু জিজ্ঞেস করলো, তেরিমা কাসি। আমি ভাবলাম বুঝি আমাকে জিজ্ঞেস করছে তেরিমা ক্যাসি হ্যায় হিন্দিতে, রাইট? তো আমি বললাম মেরিমা আচ্ছি হ্যায়, তখন সে হাসছিল। তো পরে বুঝতে পারলাম মালয়েশিয়া ভাষায় আসলে তেরিমা কাসি মানে হলো ধন্যবাদ। বাহ, তেরিমা কাসি, তেরিমা কাসি, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক তেরিমা কাসি। তো একটু বলেন তো, এই যে আপনি এত দেশ বিদেশ ঘুরে বেড়ান, টাকা পয়সা লাগে না, ফ্রি নাকি? না, ট্রাভেলিং ফ্রি হলে কি আর আমি এখানে বসে বসে বকর বকর করতাম, এতক্ষণে থাকতাম প্যারিসে অথবা পেরুতে। এনিওয়ে, আমি কিন্তু বাজেট ট্রাভেলার, আমি ইউজুয়ালি চেষ্টা করি ট্রাভেলার্স হোস্টেলে থাকতে অথবা এয়ারবিএনবিতে থাকতে,
আর আপনি যদি অনেক মাস আগে থেকে পুরো ট্রাভেলটা প্ল্যান করে রাখেন তাহলে অনেক কম বাজেটের মধ্যে বাজেট করা সম্ভব। আর এছাড়াও আমার কিন্তু শাড়ি চুড়ি গয়না মেকআপ এইসবের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, তো আমি চেষ্টা করি ওই টাকার মধ্যেই বাজেট করতে। ঠিক আছে, আপনার এই ফিডব্যাকগুলো আমাদের অন্যান্য ট্রাভেলাররাও নেবেন এবং তারা সেইভাবে তাদের ট্রাভেল প্ল্যান করবেন। আচ্ছা, বিদেশে তো অনেক রকমের খাবার পাওয়া যায়, তো কোন খাবারটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার কাছে না যে হোটেলে থাকি সেই হোটেল যে ব্রেকফাস্টটা দেয় না ওটা সবচেয়ে বেশি ভালো থাকে, তো এই জন্য। আচ্ছা, আপনাদের আজকে এখানে কোনো খাবার দেওয়া হবে? অবশ্যই আছে আছে, শো শেষ হলে আপুর জন্য খাবার রেডি করো, শো শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা আবার ফিরে আসি আমাদের টক শোতে। কখনো প্লেন মিস করেছেন আপনি? আমি তো সারাক্ষণই প্লেনকে মিস করি। প্লেন মিস করেন কিনা সেটা জানতে চাইনি, এই যে ফ্লাইটে চড়তে যেয়ে দেখা গিয়েছে যে আপনি প্লেন মিস করে গিয়েছেন, প্লেন উড়ে চলে গিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? ও আচ্ছা, হ্যাঁ এমনও হয়েছে, সকাল 7টা প্লেন, আমি সন্ধ্যা 7টায় উপস্থিত, প্লেন কি আমার জন্য বসে থাকবে? তো তখন থেকে মনে হলো যে আসলে আমাদের টিকিটটা বারবার চেক করে নেওয়া উচিত, আর ট্রাভেল আইটিনারিটা গুগল ক্যালেন্ডারে মোবাইলে সেভ করে রাখলে খুবই ভালো হয়। আচ্ছা, আমরা যে এই যে প্লেনে চড়ে বিভিন্ন দেশে যাই, এক এক সময়ে আমাদের সহযাত্রী এক এক রকম পড়ে, তো এমন কোনো ঘটনা ঘটেছে যে খুব অদ্ভুত ধরনের মানুষ সহযাত্রী পড়েছে? হ্যাঁ এরকমও হয়, অনেক সময় কিছু কিছু মানুষ আছে যারা এয়ারপ্লেন এটিকেটগুলো বোঝে না, হয়তো দেখা গেল প্লেন ছেড়ে দিয়েছে কিন্তু এখনও মোবাইলে কথা বলছে, দেখা গেল নেটওয়ার্কই আসলে নেই। তো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ প্লেনটা নামার আগেই উঠে দাঁড়ালো, দরজার সামনে লাইন করে দিল, ভাই আপনারা কোথায় যাচ্ছেন, প্লেন তো নামিয়েনি। আসলে আমাদের এইসব এয়ারপ্লেন এটিকেটগুলো মেনে চলা খুব জরুরি। হ্যাঁ ঠিকই বলেছেন, এরকম একটা অভিজ্ঞতা আমারও হয়েছিল। প্লেন টেক অফ করবে, পাইলট বলছে যে উই আর রেডি টু টেক অফ, এমন সময় হঠাৎ দেখি যে আমার পাশের সিটে একজন ফোনে কার সাথে জানি কথা বলছে, হ্যালো মামুনি, এই যে প্লেনটা রানওয়েতে এখনই ছুটছে, উঠে যাবে, মনে হচ্ছে কোনো ক্রিকেটের ধারাভাষ্য, উড়ে গেল, হ্যাঁ এই যে আকাশ দেখতে পাচ্ছি। এটা করা কি উচিত? একেবারেই উচিত না, আমাদের অবশ্যই এয়ারপ্লেন এটিকেটগুলো মেনে চলতে হবে। আচ্ছা, এই যে দেশ বিদেশে এত জায়গায় ঘুরতে যান, কখনো পথ হারিয়েছেন কি? আজকাল মন হারানো সহজ কিন্তু পথ হারানোর কোনো চান্স নেই, আর এখন তো মোবাইলে ম্যাপ থাকাতে খুব সুবিধা। তাছাড়া পথ না হারালে কি অ্যাডভেঞ্চার হয় নাকি? পথ হারালে তো নতুন পথের সৃষ্টি হয়। হ্যাঁ আপনি আসলে ঠিকই বলেছেন, এ কারণেই হেমন্ত গেয়েছেন, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। আচ্ছা ওয়ান লাস্ট কোশ্চেন, ট্রাভেলাররা অনেক ঘুরতে পছন্দ করে কিন্তু সবার কিন্তু সক্ষমতা থাকে না, তাদের জন্য আজকে আপনার সাজেশন একটু সবাইকে দেন। আসলে ট্রাভেল করা মানেই তো বিদেশ যেতে হবে এমন কোনো কথা নেই, আমাদের দেশেই তো অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, আর আমরা এমন লাকি একটা নেশন, চিন্তা করো আমাদের কিন্তু সবই আছে, আমাদের পাহাড় আছে, সমুদ্র আছে, সমতল ভূমি আছে, আর ঘোরার জন্য তো পারফেক্ট ওয়েদারটাও আছে, আর আমাদের দেশে তো এমন অনেক জায়গা আছে যেগুলো এখনও আনএক্সপ্লোর্ড, তো সেগুলো ঘুরে আসুন অল্প খরচে। আর আমি বলবো কি, ট্রাভেল করার জন্য মন মানসিকতাও লাগে, অনেকে আছে ট্রাভেল করা মানেই ভাবে অনেক টাকা পয়সা খরচ হবে, আমি তাদেরকে বলবো যে পৃথিবীটা যে কি সুন্দর আর কত বড়, আপনি কিন্তু এক জায়গায় থাকলে সেটা কখনোই বুঝবেন না, সো সময় থাকতেই ট্রাভেল করুন, পৃথিবীটাকে দেখুন। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের জাস্ট টক, আগামী পর্বে আবার হাজির হব আমি নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ। আচ্ছা আপু, আপনার তো আবার এখান থেকে ফ্লাইট ধরতে হবে, সব কিছু গুছিয়ে নিয়ে এসছেন তো? হ্যাঁ সব কিছু গুছিয়েছি, পাসপোর্ট নিয়েছি, ডলার কিনেছি, এটা নিয়েছিলাম, হ্যাঁ ব্যাগটা গুছিয়েছি। ওহো, আমি তো ক্যামেরাতে ভুলে গেছি, ক্যামেরা ছাড়া ছবি ছাড়া তোরা কীভাবে আমি ট্রাভেল করবো? আচ্ছা তোমাদের কোনো একটা ক্যামেরা দেওয়া যাবে, কোনো একটা ক্যামেরা?